আসসালামু আলাইকুম। যে আমার ভাই চলে আসছে রাতে, তো এটা ছিল আমার মেয়ের একটা বার্থডের ব্লগ। তো মেয়ের সারপ্রাইজ দিবে বাগনিকে, তো আমার মেয়ে জানতোই না মামা আসবে। তো আমার ভাই আর ছোট বোন চলে আসছে, ওরা কেক গিফট টিফট নিয়ে বাগনির জন্য। তো এই যে এসে সে তার ভাগ্নেদেরকে তাদের পছন্দের চকলেট দিয়েছে আর গিফট নিয়ে আসছে, একটু ছবি তুলছে তারা। আমি জানতামই না ওরা আসবে। আমার প্ল্যান ছিল রাতে আমি কেকটা কাটবো না, আমি ওদের পরের দিন যেহেতু আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো ওইখানে আমি কেকটা নিয়ে যাব। তো যেহেতু ওরা নিয়ে আসছে আর কি করার, ছোট ভাই আর ছোট বোন, আর যেহেতু আমার মেয়ে বড় ভাগ্নি, তো এই যে আমার ভাই ওর জন্য একটা ঘড়ি নিয়ে আসছে। আর আমার মেয়ের সবসময়ই পছন্দ, তার ঘড়ি খুব পছন্দ, তো তার মামা এটা জানে, তাই এর জন্য মা ভাগ্নির জন্য আবার নতুন করে আরেকটা ঘড়িও নিয়ে আসছে। তো যাই হোক, সে যে সুখ না, তার হাতের অবস্থা দেখেন, সে এটাও না মানে ঠিক মতো হচ্ছে না, তো আমাকে বলছিল পড়াতে পারছে না। আমি বললাম রাখো, আমি এটাকে গুলশানে নিয়ে এটাকে সেট করে নিয়ে আসব ওর মাপ অনুযায়ী। তো তারপর আমি কেকটা রেডি করে দিচ্ছি ওকে, দিয়ে আমি একটু পাশে বসবো, বসে কেকটা কেটে ফেলবে। আর রাতে ওইরকম ওদেরকে ডিনারের কিছু করাতে পারিনি, ওরা খাবার বাসা থেকে খেয়ে আসছে সবাই। তারপর এই কোক ছিল, হালকা পাতলা নাস্তার আইটেম করেছিলাম, তো এইগুলোই খাওয়া দাওয়া করে প্রায় অনেক রাতে ওরা গিয়েছে, প্রায় একটা দুইটার সময় গল্প টল্প করে। তো এই যে মামা তার তিন ভাগ্নিকে নিয়ে কেকটা কাটছে। তো সবসময় এখন চেষ্টা করি মা চলে যাবার পর আমার ভাইকে দিয়ে ওদেরকে আনন্দটা দেওয়ার, যেহেতু আমার মা ছিল অন্যরকম আর আমার মা ওদেরকে কখনোই কোনো কিছুর অপূর্ণতা রাখেনি। তো আমার ভাইও চেষ্টা করে যে আমার মেয়ে, আমার বোনের দুইটা মেয়েকে ওইভাবে আদর করে রাখার, যেহেতু ওরা খুব ছোটোকালে নানিকে হারিয়েছে আর নানির আদর তো যারা পায়, যেরকম আমাদের খুব ভাগ্য আমরা পেয়েছি, তো তারাই জানে, আর ওদের তো ভাগ্যটা খুব খারাপ এদিক দিয়ে। তো সেই জন্য আমার ভাই সবসময় এই ছোটো মানুষটা চেষ্টা করে আরও তিনটা ছোটো মানুষকে খুশি দেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ আমার মেয়েকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, আপনারাও দোয়া করবেন, আর আমার একমাত্র ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে, ওকেও জ্ঞান বুদ্ধি দান করে, আর ও যাতে অনেক মানুষই আছে যারা ওকে মানে অনেক কিছু বলে, অনেক কান কথা বলে। আলহামদুলিল্লাহ আমার ভাই মানে ওকে কি বলবো, মানে খুব ট্যালেন্ট একটা ছেলে, মানে কখনোই সেগুলো মাথায় নেয় না বা বোনদের সাথে বিহেভিয়ার খারাপ, সে যা বলার বলে দেয়, সে হচ্ছে কি টু স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তার মনটা অনেক পরিষ্কার, সে বোন দুইজনকে ছাড়া মানে সে অপূর্ণ। তো যাই হোক, এটাই ভাইকে নিয়ে আর ছোট বোনকে নিয়ে একটা ছোট্ট পরিবার আমাদের। তো সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি। তো এই যে আমার ছোট বোন ওর সাথে একটু ভিডিও করছে, আর এই যে এটা ছিল পরদিন আমরা ডিনারে গিয়েছি, ডিনারে যে গিয়েছি আর ছোট বোন ওর মেয়ে দুইটাকে নিয়ে আসছে, ওর হাজবেন্ড আসতে পারেনি ভাইয়া, তো আমি এত ক্ষুধা লেগেছিল আমার, তো আমি গিয়েই একটা স্যুপ অর্ডার করে নিয়ে আমি একা একাই খাচ্ছি, যে আমি তোমরা পরে খাও আমি এখন খাই। আর এই তো আমার মেয়েও তারও ক্ষুধা লেগেছে, তাকে একটা ড্রিঙ্কস দিলাম, খেয়ে দিয়ে ও এখন খেলাধুলা করবে। আর এটা হচ্ছে গুলশান লিং রোডে আহারিকা একটা রেস্টুরেন্ট, খাবারটা খুব টেস্টি হয় এখানে, খাবার অনেক মজা, আর ওদের বিহেভিয়ারটা ভালো, ওদের সব কিছুই আপনি মোটামুটি ওভারঅল 100-এর মধ্যে আউট অফ 90 আপনি দিতে বাধ্য থাকবেন। ওদের এখানে আপনি কাবাব, নান, অনেক কিছু, অনেক ভ্যারাইটি কাবাব আপনারা পাবেন খেতে, লাঞ্চ করতে পারবেন, ব্রেকফাস্টও আছে সকালের। আর এই যে সবচেয়ে ভালো দিক হচ্ছে রেস্টুরেন্টের এই প্লে জোনটা, প্লে জোনে বেবিরা খেলাধুলা করলে বাবা মারা একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারে, আর প্লে জোনটার ডেকোরেশনটা অনেক সুন্দর। তো যাই হোক, এটা মানে বাচ্চাদের নিয়ে এখানে একটা সেফ আছে, জায়গাটা সেফটি, তো এর জন্য ওরাও খেলাধুলা করছে, আমরা আবার দোতলাতে বসেছি, ওইখানে আমরা বসে আছি। আর এখানে ওদের যে যারা দেখাশোনা করে ওই ছেলেগুলো খুব ভালো, প্লে জোনে ওরা বেবিদেরকে খুব কেয়ার করে রাখে যাতে ব্যথা ট্যাথা না পায় বা মানে কোথাও হারানোর মানে কোনো কিছুরই একটা টেনশন ছাড়া আপনারা এখানে যেতে পারেন। তারপর এই যে ওরা খেলাধুলা করে চলে আসছে, আমার হাজব্যান্ড আবার ছোটো
ছোটটাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে, এই তো তার বড় বাবাকে পেলে আর কিছু লাগে না। তারপর আমার ভাই চলে আসছে, আর সাথে ওইটা হচ্ছে আমার একটা ভাগিনা হয়, ওকেও নিয়ে আসছে। তারপরে দেখেন এসে আমার সাথে দুষ্টামি, এই যে আমার ব্যাগ নিয়ে কথা বলছে সে। তারপরে এতে এই ভাই বোন একসাথে হলে যা হয় কথা বলা, সময় কাটানো। আর এই যে আমাদের পাকনা বুড়ি, সেও কথা বলছে তার মামার সাথে। তারপর আর কি এভাবে আমাদের ডিনারটা করব, করে গল্প টল্প করব। আর আসলে এখানে আসলে যেহেতু বাসার পাশে, তো ওরকম একটা মানে টেনশন হয় না যে তাড়াতাড়ি যেতে হবে। তো আমাদের মোটামুটি ফার্স্টে থাই স্যুপ নিয়েছিলাম, অন্থন নিয়েছিলাম। তো থাই স্যুপটা আমি ওদেরকে একটু বেড়ে দিচ্ছি। আর বেবির জন্য নিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই, এখানে ফ্রেঞ্চ ফ্রাইও পাবেন। আর মোটামুটি সব খাবারই ডিনারে পাওয়া যায়, যে যেটা অর্ডার করে সেটাই পাওয়া যায়। দাম বিরিয়ানি পাওয়া যায়, রাজা হান্ডি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এখানে অনেক কিছু পাবেন, ভ্যারাইটি খাবার আছে ডিনারে, তারপরে লাঞ্চে, আর ব্রেকফাস্টও আছে। একদিন আপনাদের সাথে আমি ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করব, ওইটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে খাওয়া দাওয়া কথাবার্তা শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া করছি, কথাও বলছি, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। তো এই যে রেস্টুরেন্টে, আর এই দেখেন দুই পিচ্চির কী অবস্থা, তাদের খাওয়া দাওয়া তো ধরন বুঝতেই পাচ্ছেন, তারা একটু একটু করে নিয়েছে, এটাই তাদের জন্য খুব বেশি। তো এটা শেষ করে আমাদের মেন ডিশও চলে আসছে, ভেজিটেবল নিয়েছি, আর রাইস নিয়েছিলাম, আর চিকেন ফ্রাই ছিল, আর বিফ সিজলিং ছিল একটা। তো এগুলো নিয়ে ডিনারটা কমপ্লিট করব এখন আমরা সবাই। আমি আমার ডিনারটা যতটুকু নেয়ার নিয়ে মজাই করে এনজয় করে খাচ্ছিলাম। আর আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে চাইনিজ খাবার, চাইনিজ ফুড আমার সবসময় পছন্দ, আমার মেয়েরও, তবে আমার হাজব্যান্ডের আবার বিরিয়ানি এগুলো পছন্দ, বিরিয়ানিও আমার পছন্দ, তবে এই খাবারগুলো যেমন আমার বেশি একটু ভালো লাগে। তো যাই হোক, খাবারটা ওভারঅল সবগুলো খাবার ভালো ছিল। যারা আপনারা লিং রোডে দিয়ে গুলশান থেকে যাওয়া আসা করেন বা লিং রোডে আসা যাওয়া করেন, তখন আপনারা দেখতে পাবেন এটা একদম লিং রোডের ওপরেই রেস্টুরেন্টটা। তো এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করে যেতে পারেন। আর ওই দেখেন ওদের যে মানে সার্ভিস দিচ্ছে, ওরা কিন্তু আমাদের আশেপাশে বারবার এসে জিজ্ঞেস করছিল আমাদের কোনো কিছু দরকার লাগবে কি না, বা ওদেরকে আমরা মানে ডাকাডাকি ওইরকম করতে হয় না, বারবার একটু পরপর এসে ওরা আমাদের জিজ্ঞেস করছিল যে ম্যাম কিছু আর দিব, কিছু আর অর্ডার করবেন। খুব সুন্দর ওদের সার্ভিসটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম একটা রেস্টুরেন্ট বাসার পাশে, আর দাম বলতে গেলে মোটামুটি ওইরকমই না। আর এখন তো সব জিনিসেরই মোটামুটি দাম, সেক্ষেত্রে আমার মনে হয় এটা অ্যাভারেজ আছে, কোনো বেশিও না কমও না। এখন তো সব জিনিসেরই মোটামুটি দাম বেড়ে গেছে, খাবার দাবারের জিনিস বলেন সব কিছুরই ব্যয় বেড়ে গেছে, তবে আয়টা কমে গেছে সবার। তো যাই হোক, এখন জীবনটা তো আর থেমে নেই, জীবনের সুখ শান্তি নিতে গেলে, একটু এনজয় করতে গেলে এগুলো তো করতেই হবে। তো আমাদের মোটামুটি খাবার দাবার শেষ, তারপর আমরা কিন্তু একটা ডেজার্টও খেয়েছিলাম, ওইটার ভিডিওটা আমি করতে পারিনি। তো আবার টেবিলটা ওরা ক্লিন করে আবার আবার খাবারগুলো দিবে। তো এটার পর আমি আবার কফি অর্ডার করেছিলাম আমরা এখানে। তো লাস্টে দুইটা কফি নিয়ে, অনেক রাত ছিল তখন প্রায় 11টা, তো আমি আমার বোন আমার হাজব্যান্ড আমরা কফি অর্ডার করেছি। দেখেন খাওয়া দাওয়াই কমছে না, যেহেতু খাবার সবগুলোই ভালো। তো তারপর এই যে লাচ্চি খাচ্ছে বেবিরা আবার লাস্টে, তারপর ওরা ফালুদাও খাবে। আর এই যে আপুটা দেখছেন, উনি হচ্ছে এই আর এই যে এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের যে ওনার, ওনার ওয়াইফ। আপুর সাথে আগেও একবার পরিচয় হয়েছিল, তারপর আবার দেখা হয়ে গেল। আপু অনেক কথা বলছিল আর মনটা অনেক ভালো আপুর। আপু একজন ব্যাংক কর্মকর্তা, আপু ব্যাংকে আছে। তো এই যে পাশে দেখেন আমাদের বাংলাদেশের খুব ভালো একজন ফুড ব্লগার ওইখানে ব্লগিং করছে। তো রেস্টুরেন্টটা যদি খারাপ হয় তাহলে কিন্তু এখানে ফুড ব্লগাররা আসে না। আর যে করছে তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি, আপনারা কিছুদিন পরে এটা দেখতে পাবেন। তো ওই ভাইয়াটা ওইখানে ব্লগিং করছিল, খাবারের রিভিউ খুব সুন্দর অনেস্ট হিসেবে দিচ্ছিল, অনেস্টি করে। আর এই যে সবাই মানে ওনাকে সাপোর্ট করছিল, কী কী লাগবে, কী দিবে। তো ওই যে ভাইয়া ওইখানে ই করছিল, আমি ওই দিক দিয়ে ভিডিও করছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।